গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে আম্বয়নের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়েছে আজ। ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হবে দেশের সর্ববৃহৎ জুমার জামাত। দুপুর দেড়টায় কাকরাইলের মুরব্বী মাওলানা জুবায়ের দেশের বৃহত্তম জুমার নামাজে ইমামতি করবেন। ইজতেমার প্রথম পর্বের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ হাবিবুল রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন। ইজতেমায় চলছে পবিত্র কোরআন হাদিসের আলোকে বয়ান, দেশ বিদেশের লাখ লাখ মুসল্লির উপস্থিতিতে ইবাদত বন্দেগি, জিকির আসকার আর আল্লাহু আকবার ধ্বনিতে মুখর টঙ্গীর তুরাগ নদের তীরের বিশ্ব ইজতেমা ময়দান। এদিকে বৃহত্তম জুমার এ নামাজে অংশ নিতে তাবলিগের মুসল্লি ছাড়াও গাজীপুর ও আশেপাশের জেলা থেকে বৃহস্পতিবার রাতেই ইজতেমা ময়দানে মুসল্লিরা অবস্থান নিয়েছেন। এছাড়া আজ শুক্রবার অনেক মুসল্লি ভোর থেকেই টঙ্গীর উদ্দেশ্যে রওনা হয়েছেন। জুমার নামাজ শুরুর আগ পর্যন্ত এই জামাতে অংশ নিতে মুসল্লিরা আসতে থাকেন। এছাড়া পরিবহন সংকটে অনেকেই জুমার নামাজে অংশ নিতে পায়ে হেঁটে রওনা দিয়েছেন। 160 একরের পুরো ইজতেমা ময়দান ছাপিয়ে কামারপাড়া ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সহ আশেপাশের অলিগলিতে জুমার নামাজে অংশ নেবেন মুসল্লিরা। এহসানুল হক, ঢাকা পোস্ট।